এই তো বন্ধু পরীক্ষা তো শেষ করলাম, তোর পরীক্ষা কেমন হলো? পরীক্ষা তো ভালোই দিছি, দেখা যাক কেমন হয়। এখন কি করবি? আচ্ছা তোর পরীক্ষা কেমন? এই তো ভালো, এখন দেখ কপালে কি। বন্ধু শোন, আমি হচ্ছে দুই তিন দিন আগে একটা জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, হয়তো চাকরিটা হয়ে যাবে অলরেডি, তো হয়তো আপনার সাথে কখনো দেখা হবে না। দেখা হবে না কেন, এইসব কি বলছিস? দেখা হবে, চিন্তা করিস না। যদি হয় তাহলে তো মিলে। আর শোন, আন্টির সাথে ভালোভাবে কথা বলিস, জানিস তো আন্টি একটু রাগে। জানি, আর তুই তো জানিস আমিও মাকে ভালোবাসি, এমন না যে মাকে ভালোবাসি। তুই তো তোকে ভালোবাসি, আমার সাথে ভালোভাবে কথা বলিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। আচ্ছা তুই ভালো থাকিস, দেখে যাইস। ঠিক আছে, দেখা হবে। না, একটু বাইরে থেকে ঘুরে আসি। আরে তুই এখানে? তুমি এখানে? তুই কি ঢাকায় থাকো? হ্যাঁ আমি ঢাকায় থাকি। তো তুই এখানে এভাবে ঘুরতেছিস? ঘুরছি না, আমার স্টাডি শেষ হলো কেবল, তাই আমি ঢাকায় আসলাম চাকরির খোঁজে, দেখি কোন চাকরি পাই। আরে আমি তো এরকম লোকে একটা খুঁজতেছি, যাক ভালোই হলো। কেন, তোমার অফিস? হ্যাঁ আমার বিশাল বড় অফিস। তাই নাকি? সেই ছোট্ট পিয়া খুঁজতেছিলাম, যাক তোকে পেয়ে গেছি, আমার এখন চিন্তাই নেই। তাই নাকি? সেই ছোট্ট পিয়া এখন কোম্পানির মালিক হয়ে গেল। কারণ আছে বলেই তো তোমাকে আজকে আমি এখানে নিয়ে আসছি, তাই না? আর কারণটা হচ্ছে আজকে থেকে তুমি এই কোম্পানির মালিক। আমি? হ্যাঁ তুমি। এত বছর তো আমি খুব কষ্ট করে এই কোম্পানিটা ধরে রাখছি, তাই আজ থেকে আমি তোমাকে দিলাম, তুমি তোমার মতো করে চালাবো, ঠিক আছে? ঠিক আছে। আর হ্যাঁ, আজ থেকে তুমি রাকিব নও, রাকিব খান। কি বলছি? বুঝতে পারছি, কিন্তু এত বড় কোম্পানি আমি চালাবো? হ্যাঁ তুমি চালাবা। প্রিয়া। হ্যাঁ বলো। তুমি কি আমাকে অনেক ভালোবাসো? এটা কি তুমি বুঝতে পারো না? অনেক বিলিভ করো, তাই না? হ্যাঁ। আর বিশ্বাস করো, আমিও তোমার এই বিলিফটা কখনোই ভাঙবো না, আমি এই কোম্পানিটা আমার মতো করে চালাবো, আর একদিন দেখবে
অনেক ডেভেলপ করে দেব। এই বিশ্বাসটা আমার আছে বলেই তো আমি তোমাকে দিলাম, তাই না? আর হ্যাঁ, আজ থেকে তোমার নাম রাকিব নয়, রাকিব খান। কি বলছি, মনে থাকো তো? তাহলে তুমি মন দিয়ে কাজ করো, আমি আসি। আচ্ছা। জানো মা, আজকে কিন্তু আমার রেজাল্ট বের হয়েছে। আচ্ছা, তুই ফোন টিপতেছস? কি করবো ফোন দিয়ে? তোর বাইরে ফোন দে, ফোন দে, রেজাল্ট তোর রেজাল্ট রাখ তো। বাইরে ফোন দাও বারবার, ভাই তো তোমার ফোন ধরেই না, ভাই তো তোমার সাথে কথাই বলতে চায় না। ও তো শহরে আছে, তুই এমন করে কথা কস কিলি তোর ভাইয়ের ব্যাপারে? শহরে আছে, আমরা যে কত কষ্ট করে চলি, এটা কি ভাই একটু বুঝে না, একবারও ফোন দেওয়ার কথা মনে করে না? মা শোন, যে কলি যে ও শহরে আছে, তোমার ফোন দেয় না। তুই যেমন আমার সন্তান, ও তো আমার সন্তান, তোর লেগে যেমন আমার কলিজা জলে, ওর লেগে তো আমার কলিজা জলে। খ, তুই তো আমার কাছে আসিস, আর ওরা তো কত বছর হয়েছে দেখি। ওইছে তুমি কত বলো, আমি 12 কলেজে ভর্তি হবো, এনে এত টাকা কোথায় পাবো? রাখ, আমি তোর বাইরে কথা কই, দেখি ফোনটা ধরে কিনা। ও তো ব্যস্ত থাকে, পরের চাকরি করে, বুঝোস না মা? তুই তুই তো একটু বোঝার দরকার তো। দেও ফোন দেও। হ্যালো। হ্যাঁ মা। হ্যালো বাবা। শোনো, আমি আমি একটু পরে ফোন দিচ্ছি, আমি একটু কাজ করছি, পরে ফোন দিচ্ছি, রাখো। আর আমি পরে কথা বলবো, বললাম না, রাখো। আর হ্যাঁ, টাকা, আচ্ছা টাকা লাগবে, টাকা আমি তোমাকে পাঠিয়ে দেবো, রাখি। আরে ছেলে, শুধু টাকাটাই চিনলি, মা কি কথা কইতে চাইলো সেটা বুঝলি না? হয়তো বুঝবি একসময়, যখন আমি থাকবো না তখন তুই বুঝবি যে মা কি জিনিস। দেখছো আমি কইছি না ভাইয়ে তোমার সাথে কথা কইবো না? তো ব্যস্ত তাই আমার সাথে কথা বলতে পারলো না। সারাক্ষণই ব্যস্ত থাকে ভাইয়ে, যখনই ফোন দাও তখনই শুনি ব্যস্ত। প্রিয়া, আসছো? কি বলো, আমি তোমাকে যে কারণে ডাকলাম, কারিগ ইন্ডাস্ট্রিজের একটা প্রজেক্ট আমি ডিল করছি, আশা করি ইনশাল্লাহ এটা হয়ে যাবে, তাই তোমার থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য ডাকলাম। আচ্ছা, এই কথা তো তোমার যদি ভালো মনে হয় তুমি করো না, আমি কি নিষেধ করছি নাকি? একটা তোমার ভালো মন্দের একটা ইয়াস না, ডিসিশন আছে না, যে আমি তোমার থেকে জানতে পারবো যে কী করলে ভালো হবে? ঠিক আছে, জিজ্ঞাসা করছো, এটা তো ফোনেও বলতে পারতাম। না, ফোনে বললে হবে? মা, তোমাকে কতবার বলছি আমি বিজি থাকি, আমি একটা মিটিং আছে, একটু পরে কথা বলি। টাকা লাগবে, আমি টাকা পাঠিয়ে দেবো, ওকে? মা ছিল। আচ্ছা বাদ দাও, শুনো, তাহলে ওই প্রজেক্টটা দিয়ে দেবো, সাবমিট করে দেবো? হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আর এমনিও ইচ্ছে করছিল তোমাকে দেখার, তাই ডেকে নিলাম। পাগল তো, কাজকর্ম কীরকম চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো হলেই ভালো, আজকে রেস্টুরেন্টে খাবো আমরা। তাহলে তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও। কাজ করো। কি ব্যাপার, মন খারাপ কেন? এমনি এমনি মানে কি ব্যাপার, তুমি কাকে ফোন দিচ্ছ? মাকে। তোমার মাকে মানে? যখন তুমি রাস্তা দিয়ে হাঁটছিলে তখন কি তোমার মার কথা মনে পড়েনি? এখন মার জন্য খুব দরদ উঠলে উঠছে? আর হ্যাঁ শোনো, আমার সামনে তোমার মাকে আর কখনো কোনো দিনও ফোন দিতে পারবো না, কোনো যোগাযোগ রাখতে পারবো না, ঠিক আছে? মার জন্য দরদ উঠলে উঠছে এখন। কি রে আরিয়ান, এত বছর পর তা আমার বাড়িতে? শোন, মানুষ কি অদ্ভুত, তাই না? ছোট একটা জিনিসকে বড় করতে করতে কত বড় করে ফেলে। তুই কি বলতে চাস সেটা বল।
তুই তোর মায়ের সাথে কত বছর ধরে যোগাযোগ করিস? এগুলো বাদ দে, আর কে বলছে মায়ের সাথে যোগাযোগ রাখবি? আমি তো আমার বোনের সাথে কথা বলি, দেখ কালকে তো বললাম। তোর বোন যে সবসময় সত্যি কথা বলে তাও তো না। আচ্ছা এমন কি আছে যে আমার বোন সত্যি বলবে না? তো আমার সাথে সব কথাই বলে। এখন একটা কথা বলবো যেটা তোর কাছে হয়তো সুখের নয়তো দুঃখের, আমি জানি না, তোর মার নেই। আরিয়ান তুই কি বলছিস, তুই কি জানিস? রাখ তোর, আমি যেটা বলছি সেটাই সত্যি, তোর মার নেই। আর শোন, তোর মতো ছেলে, কুলাঙ্গার ছেলে আমি জীবনে দেখিনি। তুই তোর মায়ের সাথে যোগাযোগটা পর্যন্ত রাখিসনি 10 বছর ধরে, তুই কেমন ছেলে? তোর মাটি দেওয়া লাগবে না, আমি নিজে গিয়ে আমি তার সন্তান হয়ে তার কবরের মাটি দেব, তোর আশা লাগবে না। আরিয়া আমাকে আমার মায়ের কাছে গিয়ে একবার নিয়ে যাবি? আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, কিন্তু মায়ের কাছে ক্ষমা চাবো আমি। লাস্ট বারের মতো আমার মায়ের কাছে নিয়ে যা। মা তুমি দেখো ভাইয়া ঠিকই আসবে, মা ভাইয়া তোমার উপর রাগ করে থাকতে পারবে না মা। মা আমি কাকে মা বলে রাখবো? ভাইয়া তুমি এখন আসো না কেন? তুমি শেষ দেখাটা মাকে দেখতে পারলে না ভাইয়া। কি রে বোন, তুই মায়ের ব্যাপারে আমাকে কিচ্ছু জানালি না। কালকেও তোর সাথে আমি কথা বললাম, বলি মা ভালো আছে, কেন কেন এই মিথ্যাটা বললি বল? কেন বলি না বলবি তো? তুই কি একটা বড় প্রয়োজন মনে করছিস? মা কেমন আছে খোঁজ না, তোকে কেন মায়ের কথা বলবো? সেই 10 বছর হয়েছে চলে গেছিস, তুই একটা বারের জন্য জিজ্ঞেস করিসনি মা কেমন আছে, কেন তোকে বলবো মায়ের কথা? কেন কেন তোকে মায়ের কথা বলবো? ক্ষমা করে দাও মা, মা আমাকে ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি মা। মা তুমি একটা নজর দেখার জন্য কত কান্না করছে জানিস? তুই সারাক্ষণ শুধু বলছে আমার বাবা কখন আসবে, কখন ওর মুখটা আমি দেখবো। ক্ষমা করে দাও মা, আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো। ভাইয়া মা আর কথা বলবে না ভাইয়া। উঠো না মা, উঠো একটিবার, উঠো মা। আর ভাইকে কথা বলবে না মা, আর কথা বলবে না। আরিয়ান আরিয়ান মাকে উঠতে বল না, মাকে উঠতে বল মা। শোন শোন কান্না করিস না, শোন শোন বন্ধু, মানুষের মৃত্যু তো অবশ্যই, জন্মিলে মরিতে হবে এটাই নিয়ম, এখন আমরা কি করব? আমাদের তো কিছু করার নেই, এখন শান্তিকে কিভাবে দাফন করা যায় এটার ব্যবস্থা কর। শান্ত ভাইয়া তুমি কবরস্থানে যাও, আমি মায়ের পাশে আছি। চল